প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, জুনিয়র ইনস্ট্রাক্টর সিভিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। বরাবরের মতোই আমার সাবজেক্ট ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, যার বিষয় কোড 66462। এটি ষষ্ঠ পর্ব, সিভিলের একটি সাবজেক্ট। আজকে আমি এই বিষয়ের 11তম অধ্যায়ের ক্লাস নেব, যে অধ্যায়ের নাম বিমানবন্দরের পরিকল্পনা এবং বিমানবন্দরে ব্যবহৃত জ্যামিতিক আদর্শ সমূহের ধারণা। আজকের এই চ্যাপ্টারটি অনেক বড় বিধায় চ্যাপ্টারটিকে সমান দুই ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। আজকের প্রথম অর্ধাংশ নিয়ে কথা বলা হবে। যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে সেই টপিকগুলো স্ক্রিনে দেখানো হয়েছে। টপিকগুলো আমি একবার পড়ছি। বিমানবন্দরের সংজ্ঞা, বিমানবন্দর পরিকল্পনার দরকারি তথ্যাবলী, বিমানবন্দরের স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ, ল্যান্ডিং স্ট্রিপ, অ্যাপ্রোচ জোন, রানিং দৈর্ঘ্য ও হ্যাঙ্গারের বর্ণনা, বিমানবন্দরের শ্রেণীবিন্যাস, রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রন, রানওয়ে ওরিয়েন্টেশন, প্যাটার্ন ও গ্রেডের পরিচিতি। সর্বপ্রথম আমরা বিমানবন্দরের সংজ্ঞা দেখব আগে, যেহেতু আমাদের এই আজকের পড়াশোনা হচ্ছে বিমানবন্দর নিয়ে। সুতরাং বিমানবন্দর কি এটা আমরা দেখব। সাধারণ স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যেখানে বিমান উড্ডয়ন অবতরণ করে সেটাকেই বিমানবন্দর বলা হয়। তারপর আমরা একটু বইয়ের ভাষায় এটা দেখব। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, এটাকে সংক্ষেপে ICAO বলা হয়। আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, সিতে সিভিল, এতে এভিয়েশন, ওতে অর্গানাইজেশন। তো ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা সংক্ষেপে ICAO এর মতে, ইমারত স্থাপনা, যন্ত্রপাতি ইত্যাদি সহ স্থল বা জলভাগের যে সুনির্দিষ্ট এলাকার পুরো অংশে বা অংশবিশেষে এয়ারক্রাফট উড্ডয়ন অবতরণ এবং চলাচল করে ওই এলাকাকে অ্যারোড্রাম বলে। যেসব অ্যারোড্রাম বাণিজ্যিক সেবা প্রদানে ব্যবহৃত হয় তাকে এয়ারপোর্ট বলে। আসলে এয়ারপোর্ট এবং অ্যারোড্রাম মূলত একই জিনিসই। বিশেষ করে বয়স্ক বা প্রাচীন লোকজন যারা, তারা কিন্তু অনেকেই এয়ারপোর্টকে অ্যারোড্রাম বলে। তো দুইটার ভিতরে আসলে পার্থক্য হচ্ছে যে এয়ারপোর্ট তাকেই বলা হবে যেটা বাণিজ্যিক কাজে ব্যবহৃত হবে, বাণিজ্যিক সেবা প্রদান করবে। তো বিমানবন্দর পরিকল্পনার দরকারি তথ্যাবলী, বিমানবন্দর পরিকল্পনার সাথে আমাদের অনেকগুলো তথ্য সংশ্লিষ্ট রয়েছে। বিমানবন্দর যে এলাকার জন্য করা হবে, নকশায় নিকটবর্তী বিমানবন্দরের সেবা গ্রহণকারী অঞ্চল চিহ্নিত করে পরিকল্পনাধীন বিমানবন্দরের সেবা প্রদানকারী, পরিকল্পনাধীন বিমানবন্দরের সেবা গ্রহণকারী প্রস্তাবিত অঞ্চল পৃথকভাবে চিহ্নিত করে এতে বাণিজ্যিক এলাকা, আবাসিক এলাকা, শহর, স্থানান্তর, অযোগ্য, প্রতিবন্ধকতা ইত্যাদি সুস্পষ্টভাবে দেখাইতে হবে। বিমানবন্দর কার্যাবলীর ধরন, বিমানবন্দরে যে ধরনের কাজ হবে সেগুলোর ধরন, শুধু বর্তমানে নয়, উন্নয়নের সাথে সাথে ভবিষ্যতে বিমানবন্দরের কি ধরনের কার্যক্রম হবে, যাত্রীবাহী বিমান, কার্গো, প্রশিক্ষণ বিমান ইত্যাদির ওঠানামার এবং এতদূর সংক্রান্ত কি কি কার্যাদি সম্পূর্ণ করতে হবে, এ বিষয়ের তথ্যাদি এবং বিভিন্ন ধরনের কাজের জন্য কত সংখ্যক জনগণের বা কত সংখ্যক লোকের দরকার হবে, গাড়ি পার্কিং ও বাণিজ্যিক এলাকার জন্য কি কি পরিমাণ স্থানের দরকার হবে ইত্যাদি সংক্রান্ত তথ্যাদিও সংগ্রহ করতে হবে। তিন নম্বরে রয়েছে বিমানবন্দর ব্যবহারকারী জনগণের পরিমাণ। বিমানবন্দর জনগণকে বাণিজ্য ও বিনোদনের ক্ষেত্রে ভ্রমণের সেবা প্রদান করে থাকে, সেক্ষেত্রে কি পরিমাণ লোক নিয়মিত সেবা গ্রহণ করবে, কি পরিমাণ লোক শুধুমাত্র বিশেষ বিশেষ সময়ে সেবা গ্রহণ করবে, ব্যক্তিগত বা কোন প্রতিষ্ঠানের বিমানবন্দর ব্যবহার করবে কি না ইত্যাদি তথ্য সংগ্রহ করতে হবে। সম্ভাব্য এয়ার ট্রাফিকের পরিমাণ, এয়ার ট্রাফিক মানে হচ্ছে বিমান। আমরা যেমন অন্যান্য চ্যাপ্টার পড়ার সময় যখন ট্রাফিকের কথা বলছিলাম তখন ট্রাফিক বলতে আমরা আসলে গাড়িকে বোঝাচ্ছিলাম, একইভাবেই এয়ার ট্রাফিক বলতে এখানে আমরা বিমানকে বোঝাবো।
তো আমাদের সম্ভাব্য এয়ার ট্রাফিকের পরিমাণ হচ্ছে মানে বিমানবন্দরে কত সংখ্যক এয়ার ট্রাফিক চলাচল করবে, ভিন্ন ভিন্ন ধরনের এয়ার ট্রাফিকের ফ্লাইং এর জন্য ভিন্ন ভিন্ন বিমানবন্দর দরকার হবে কিনা ইত্যাদির সম্ভাব্য তথ্যাবলী সংগ্রহ করতে হবে এবং এই বিষয়গুলোকেও বিবেচনায় রাখতে হবে। বিমানবন্দরের ক্ষমতা, প্রতিটি বিমানবন্দরকে একটি নির্দিষ্ট বা নির্দিষ্ট ক্যাপাসিটি পর্যন্ত তারা ধারণ ক্ষমতা রেখেই তাকে ডিজাইন করা হয়। কাজেই বিমানবন্দরের ক্ষমতা কেমন হবে এটা আগে থেকে বিবেচনায় রাখতে হবে। বিমানবন্দরের ধরন ও আকার আকৃতি, বিমানবন্দর নির্মাণের জন্য প্রাপ্ত এলাকার ধরন ও আকৃতির উপর ভিত্তি করে পৃথক পৃথক প্রধান ও সহযোগী বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা যেতে পারে। বিমানবন্দরের আকার আকৃতি পরিকল্পনা, স্থানীয় অবস্থা, প্রাপ্ত এলাকা, বাতাস প্রবাহের দিক, এলাকার ভূসাংস্থানিক অবস্থা, এয়ারক্রাফটের আকার ও ধরন ইত্যাদি তথ্যের উপর নির্ভর করে। নিকটবর্তী অন্যান্য বিমানবন্দর, নির্মিতব্য বিমানবন্দরের আশেপাশে যদি অন্য কোনো বিমানবন্দর থাকে তাহলে সেই বিমানবন্দরের প্রকৃতি, কার্যক্রম, উন্নয়ন, অর্থনৈতিক ও পরিচালনার অবস্থা, নিরাপত্তার জন্য গৃহীত পদক্ষেপ ইত্যাদি সংক্রান্ত তথ্যগুলি গভীর মনোনিবেশ সহকারে অধ্যয়ন করে প্রস্তাবিত বিমানবন্দরের পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমি আশা করছি আমার কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে না, সাউন্ড প্রবলেম অথবা অন্যান্য কোনো প্রবলেমও হচ্ছে কি না এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। তোমরা যারা ভিডিও দেখছো যদি কোনো প্রবলেম হয়ে থাকে স্পেসিফিক্যালি সেই প্রবলেমটাকে কমেন্টে জানালে প্রবলেমটা সমাধান করা হবে। তো ঠিক আছে, আমি আবার আমার টপিকে ফিরে যাচ্ছি। আমরা বিমানবন্দর পরিকল্পনার দরকারি তথ্যাবলী সম্পর্কে জানছিলাম। জনগণের অভিমত ও অন্যান্য দিক, এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। বিমানবন্দর উন্নয়ন পরিকল্পনায় সাধারণ জনগণের মতামত স্টাডি, স্থানীয় খবরের কাগজের সম্পাদকীয় জনগণের সাথে আলাপ আলোচনায় প্রাপ্ত তথ্যাদির উপর অগ্রাধিকার দিতে হবে, কেননা তারাই এর সুবিধা ভোগ করবে এবং প্রকারান্তরে তারাই এর উন্নয়নের ব্যয়ভারও বহন করবে। বিকট শব্দ, বিমান যখন চলাচল করে তখন তোমরা যারা দেখেছো খেয়াল করবে যে সেখানে অনেক শব্দ হয়, প্রচন্ড শব্দ হয়। তো বিমানবন্দরের উন্নয়নে উচ্চ ক্ষমতার বাণিজ্যিক ও সামরিক বিমানের বিকট শব্দের বিষয়ে বিবেচনা এনে পরিকল্পনা গ্রহণ করতে হবে। ভূমির মূল্য ও সম্পদের ক্ষয়ক্ষতি, নতুন বিমানবন্দর স্থাপনের কারণে এর সাথে সম্পর্কিত শিল্প প্রতিষ্ঠানের জন্য জমির মূল্য বৃদ্ধি পায়, কিন্তু এর চতুর্দিকের আবাসিকগণ বিকট শব্দ ও বিমান দুর্ঘটনার মানসিক ভিত্তিতে দূরবর্তী নিরাপদ এলাকায় স্থানান্তরিত হয়। এ বিষয়ের উপর দৃষ্টি রেখে বিমানবন্দর পরিকল্পনা করতে হবে। ভূমির মূল্যের সাথে এখানে যে কথাটা না বললেই নয় যে শিল্প প্রতিষ্ঠান অথবা শিল্প প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য জমির মূল্য বৃদ্ধি পায়, কিন্তু বিমানবন্দরের আশেপাশে এলাকা আবাসিক বসবাসের জন্য মোটেই কমফোর্টেবল কোনো এলাকা নয়, কারণ এখানে অত্যন্ত বিমানের অত্যন্ত বিকট যে শব্দ এটা একটা বড় ধরনের একটা অসুবিধার সৃষ্টি করে, সাথে সাথে বিমান দুর্ঘটনা যে একটি ভীতি এই ভীতিটা জনগণের মধ্যে কাজ করে, যে কারণে বিমানবন্দরের আশেপাশে এলাকা বাণিজ্যিক কাজে ব্যবহৃত হলেও এটা আসলে আবাসিক এলাকার জন্য খুব বেশি কমফোর্টেবল নয়। প্রয়োগযোগ্য আইন, বিমানবন্দর উন্নয়নে পাবলিক ফান্ডের অর্থ খরচ সংক্রান্ত বিধি, সরকারের ভূমি দখল করার অধিকার, প্রতিবন্ধকতা অপসারণ, অনুমোদিত অঞ্চলে নতুন কাঠামো নির্মাণ ইত্যাদি সংক্রান্ত বিধি সম্পর্কিত তথ্যাবলী গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। পর্যটক ট্রাফিক, বর্তমান বা ভবিষ্যৎ এলাকায় পর্যটক ট্রাফিকের আগমন সংক্রান্ত তথ্যাদি বিমানবন্দরের প্রয়োজনীয়তার ক্ষেত্রে অবশ্যই মূল্যায়ন করতে হবে। বেসরকারি সহযোগিতা,
বিমানবন্দর একটি বিমানবন্দর নির্মাণ এবং সেটি পরিচালনা অত্যন্ত ব্যয়সাধ্য একটি বিষয়। সাধারণত আমাদের মতো দেশের ক্ষেত্রে সাধারণত সরকারের ফান্ডিং বা সরকারের অর্থায়নে বিমানবন্দর নির্মাণ করা হয়, তবে যদি বেসরকারি সহযোগিতা পাওয়া যায় তাহলে নির্মাণ কাজটা আরও অনেক সহজ হয়ে যায় এবং সরকারের উপর এর চাপও কম পড়ে। কাজেই বেসরকারি সহযোগিতা যেন পাওয়া যায় সেজন্য আমাদেরকে বেসরকারি উদ্যোক্তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা। ব্যক্তিগত বিমানবন্দর পরিকল্পনার ক্ষেত্রে প্রথমে অতীব প্রয়োজনীয় দিকগুলো সম্পাদনের পর ভবিষ্যতে ধাপে ধাপে অন্যান্য দিকের উন্নয়নের দিকে লক্ষ্য রাখতে হবে। একটি বিমানবন্দর যখন নির্মাণ করা হয় তখন দেখা যাচ্ছে যে সেই এক্সিস্টিং বিমানবন্দর হয়তো নির্দিষ্ট একটি সময় পর্যন্ত 20 বছর 30 বছর অথবা 50 বছর পর্যন্ত নির্বিঘ্নে সেটা সার্ভিস দিতে পারে, কিন্তু এই টাইম পিরিয়ডটা পার হওয়ার পর তখন তার উপর চাপ বাড়তে থাকে, অর্থাৎ আশেপাশের সেবাগ্রহী জনগণেরও চাপ বাড়তে থাকে এবং বিমানেরও সংখ্যা বাড়তে থাকে। কাজেই ভবিষ্যতে বিমানবন্দরকে অবশ্যই সম্প্রসারণ করতে হইতে পারে। সেক্ষেত্রে বিমানবন্দর আমাদেরকে এমনভাবে নির্মাণ করতে হবে যেন ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ থাকে। আমি আমার কার্সরটা একটু বড় করে নিতে চাচ্ছি। সরি, একটু সময় নিচ্ছে। আচ্ছা, ওকে। আমরা এতক্ষণ বিমানবন্দর পরিকল্পনার তথ্যাদি সম্পর্কে জানলাম, এখন আমরা জানব বিমানবন্দরের স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ। বিমানবন্দরের স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি, সেগুলো এখানে দেখানো হয়েছে। যে পরিকল্পনা পরিচালনা সম্পর্কিত বিষয়, আবহাওয়া সম্পর্কিত বিষয়, ভৌত বিষয়াদি, অর্থনৈতিক বিষয়াদি এবং বিবিধ, তো আমরা এর প্রতিটা বিষয়কেই একটু বিস্তারিত বলার চেষ্টা করব। পরিচালনা সম্পর্কিত বিষয় হচ্ছে সাধারণ প্রয়োজন রয়েছে, সেবা গ্রহণকারী জনগোষ্ঠী ও এলাকার পরিমাণ, বিমানবন্দরের ক্ষমতা ও সম্ভাব্য এয়ার ট্রাফিকের পরিমাণ, আড়াআড়ি বায়ু প্রবাহের জন্য যথেষ্ট সংখ্যক রানওয়ে নির্মাণের সুযোগ, অন্যান্য বিমানবন্দরের সাথে সম্পর্ক, নিকটবর্তী বিমানবন্দরের সাথে বিমানপথের নৈকট্য বা দূরত্ব। এগুলো গেল পরিচালনা সম্পর্কিত বিষয়। এরপরে রয়েছে আবহাওয়া সম্পর্কিত বিষয়। বিমান চলাচলের জন্য আবহাওয়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা জানি যে যদি একটু ঝড়ো আবহাওয়া হয় অথবা অধিক পরিমাণে যদি বৃষ্টি হয়, বৃষ্টির সাথে যদি ঝড়ো বাতাস থাকে, তাহলে কিন্তু সে ধরনের আবহাওয়া বিমান চলাচল করার জন্য অনুপযোগী। এবং শীতের ভিতরে আমরা দেখছি যে যদি অত্যধিক কুয়াশা হয় তাহলেও সে ধরনের আবহাওয়া বিমান চলাচল করার জন্য মোটেই উপযোগী নয়। কাজেই এমন জায়গায় আমাদেরকে বিমান বন্দর নির্মাণের জন্য স্থান নির্বাচন করতে হবে যেখানকার আবহাওয়া বিমান চলাচল করার জন্য অনুকূল হয়। তো বায়ু প্রবাহের দিকে দিক, কম্পন এবং গতিবেগ, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। কুয়াশা ও দৃষ্টিগোচরতা যেটা এতক্ষণ বলা হলো, আবহাওয়া ও সংক্রান্ত অন্যান্য বিষয়। এরপরে রয়েছে ভৌত বিষয়াদি। অ্যাপ্রোচ ও বিমানবন্দর এলাকায় প্রতিবন্ধকতা, সহজ যাতায়াত, ভূসাংস্থানিক অবস্থা, মাটির অবস্থা ও নিষ্কাশন ব্যবস্থা, বিমানবন্দরের আকার আকৃতি ও বিবিধ ভৌত সুবিধা। এরপরে রয়েছে অর্থনৈতিক বিষয়াদি। অর্থনৈতিক বিষয়াদি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি বিমানবন্দর নির্মাণ করতে অনেক অর্থের প্রয়োজন হয়। সুতরাং আমরা বিমানবন্দর এমন জায়গায় যদি নির্বাচন করতে পারি যার আশেপাশে অনেক নির্মাণ সামগ্রী পাওয়া যাবে, তাহলে স্বাভাবিকভাবেই বিমানবন্দর নির্মাণের খরচ কমিয়ে আসে। এছাড়াও বিমানবন্দরের উন্নয়ন ব্যয় আছে, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। নির্মাণ পরিচালন রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যয়, একটি বিমানবন্দর নির্মাণ করে রাখলেই সেটা হবে না, সেটা থেকে দীর্ঘ সময় সেবা পাওয়ার জন্য সেটাকে প্রতিনিয়ত আমাদের মেরামত এবং রক্ষণাবেক্ষণ করতে হবে।
তো স্থান নির্বাচনের সময় স্থানটাকে আমাদের এমনভাবে নির্বাচন করতে হবে যেন রক্ষণাবেক্ষণ ওর মেরামতের ব্যয় কম হয়। এছাড়া আরেকটি বিষয় রয়েছে যে রাজস্ব আয়, বিমানবন্দর নির্মাণ করতে যেহেতু সরকারের অনেক বেশি পরিমাণে ব্যয় অর্থ ব্যয় হয়, সুতরাং বিমানবন্দর নির্মাণের পর যেন সেখান থেকে সরকার রাজস্ব পায়, সে রাজস্বটা যেন এমন অঙ্কের রাজস্ব হয় যে নির্মাণ খরচ উঠে আসার পরেও যেন সেখান থেকে প্রফিট পাওয়া যায়। কাজেই রাজস্ব আয়ের বিষয়টা মাথায় রেখে বিমানবন্দরের স্থান নির্বাচন করতে হবে। এমন জায়গাতে কখনোই বিমানবন্দর নির্মাণ করা যাবে না যেখানে শুধু অনেক অর্থে ব্যয় হবে কিন্তু সেখান থেকে কোনো ফিডব্যাক বা রিটার্ন হিসেবে কোনো প্রফিট পাওয়া যাবে না। বিমানবন্দরের স্থান নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ আমরা দেখছিলাম, এর ভিতরে একেবারে শেষে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে বিবিধ বিষয় রয়েছে। বিবিধ বিষয়ের ভিতর রয়েছে হুকুম দখলকৃত সম্পত্তির মালিকদের মনোভাব। বিমানবন্দর নির্মাণের জন্য যে সমস্ত এলাকা আমরা হুকুম দখল করব, তো সে সমস্ত এলাকার যে জমাজমি রয়েছে সেই জমিগুলোর যে সমস্ত মালিক রয়েছে তাদের মনোভাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অনেক জায়গাতে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশে ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেছে যে বিমানবন্দর নির্মাণ করার জন্য যে জায়গাকে নির্বাচন করা হয়েছে পরে সেই জায়গা হুকুম দখল করা সম্ভব হয়নি। তো বেশ কয়েক বছর আগে ঘটনা মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বিমানবন্দর করার জন্য পরিকল্পনা করেছিল সরকার, কিন্তু দুর্ভাগ্যবশত এলাকাবাসীর তীব্র বাধার মুখে সেই জায়গাটার হুকুম দখল করা সম্ভব হয়নি। তো শেষ পর্যন্ত সেখানে আসলে বিমানবন্দর নির্মাণ করা সম্ভব হয়নি। কাজেই যে সমস্ত মালিকদের জায়গা হুকুম দখল করা হবে তাদের মনোভাব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সর্বশেষ রয়েছে বিমানবন্দরের নিরাপত্তা। বিমানবন্দর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, যে কারণে এর নিরাপত্তাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এমন স্থানে বিমানবন্দর নির্মাণ করতে হবে যেন ভৌগোলিকভাবেও এটা কিছুটা নিরাপত্তা পায়। এরপর আমরা বিমানবন্দর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টার্মের সাথে পরিচিত হব। ল্যান্ডিং স্ট্রিপ, অ্যাপ্রোচ জোন, রানিং দৈর্ঘ্য ও হ্যাঙ্গার। তো আমরা প্রথমে দেখি যে ল্যান্ডিং স্ট্রিপ কি। ল্যান্ডিং স্ট্রিপ হচ্ছে বিমানবন্দরের যে আয়তাকার অংশ যে কোনো আবহাওয়ায় বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য ব্যবহার করা যায় এটা হচ্ছে ল্যান্ডিং স্ট্রিপ। আসলে ল্যান্ডিং মানে ল্যান্ডিং এই শব্দটি থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা এই জিনিসটা আসলে কি। ল্যান্ডিং হচ্ছে যে বিমানবন্দর যেখানে ল্যান্ড করে বা অবতরণ করতে পারে। তো এরকম একটি স্ট্রিপ বা এরকম একটি আয়তাকার জায়গা যেখান থেকে বিমান উড্ডয়ন করতে পারে অথবা অবতরণ করতে পারে, এবং এটা যে কোনো সময় অথবা যে কোনো আবহাওয়াতেই এই উত্তরণ এই অবতরণ অথবা উড্ডয়ন হবে, এরকম একটি জায়গায় হচ্ছে ল্যান্ডিং স্ট্রিপ। তো ল্যান্ডিং স্ট্রিপ দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে প্রাকৃতিক ল্যান্ডিং স্ট্রিপ এবং আরেকটি হচ্ছে কৃত্রিম ল্যান্ডিং স্ট্রিপ। ঘাস আচ্ছাদিত স্ট্যাবিলাইজ মাটি প্রাকৃতিক ল্যান্ডিং স্ট্রিপ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া সড়কের ন্যায় মজবুত পেভমেন্ট কৃত্রিম ল্যান্ডিং স্ট্রিপ হিসেবে ব্যবহৃত হয়। তবে ল্যান্ডিং স্ট্রিপ প্রাকৃতিক অথবা কৃত্রিম যে ধরনের হোক না কেন, এটা অবশ্যই সব ধরনের আবহাওয়ায় ব্যবহার উপযোগী হইতে হবে। আমরা ল্যান্ডিং স্ট্রিপ নিয়ে পড়ছিলাম, তো ল্যান্ডিং স্ট্রিপ একটি চিত্র দেখা যাক। চিত্রে একটি ল্যান্ডিং স্ট্রিপকে দেখানো হয়েছে যে ল্যান্ডিং স্ট্রিপের ভিতর কি থাকতে পারে। শোল্ডার আছে, তারপরে রানওয়ে আছে এবং দুই পাশে শোল্ডার আছে। এরপরে রয়েছে ট্যাক্সিওয়ে রয়েছে, ম্যানহোল থাকতে পারে, ড্রেন থাকতে পারে এবং বেস সাব বেস সবকিছু মিলিয়ে আসলে ল্যান্ডিং স্ট্রিপ। অ্যাপ্রোচ জোন, বিমান সবসময় একটি ঢালু পথ দিয়ে অবতরণ বা উড্ডয়ন করে যা গ্লাইড পাথ নামে পরিচিত। আমরা জানি যে বিমান হেলিকপ্টারের মতো একদম সরাসরি উড়তে পারে না অথবা সরাসরি অবতরণ করতে পারে না, এটি একটি ঢালু পথ দিয়ে ধীরে ধীরে উড্ডয়ন করে অথবা ধীরে ধীরে অবতরণ করে। এই ঢালু পথটার নাম হচ্ছে গ্লাইড পাথ। এটা রানওয়ের প্রান্ত হতে উভয় দিকে ক্রমান্বয়ে প্রশস্ত হতে থাকে এবং ভূমিতে এলাকাটি একটি ট্রাপিজয়েডাল আকৃতির হয়ে থাকে, অর্থাৎ
এই অ্যাপ্রোজনকে যদি আমরা উপর থেকে দেখি, এর প্লান যদি দেখি, তাহলে এটা একটি ট্রাপিজয়েডাল আকৃতির একটি প্লান হয়ে থাকে। এই ট্রাপিজয়েডাল আকৃতির যে অংশটা, এটার নামই হচ্ছে অ্যাপ্রোজন। তো ICAO, যেটা আমরা প্রথমে বলছিলাম, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, ICAO এর মতে, এ শ্রেণীর নন ইনস্ট্রুমেন্টাল রামের প্রান্তে অ্যাপ্রোজনের চওড়া 150 মিটার এবং অপর প্রান্তে 3000 মিটার দূরে 1200 মিটার হচ্ছে এর চওড়া। তাহলে একটু চিত্রের মাধ্যমে দেখি, আমাদের একটি চিত্রে আমরা অ্যাপ্রোজনকে দেখাইছি, দেখানো হয়েছে এখানে যে প্রথমে অ্যাপ্রোজনের চওড়া দেখানো হয়েছে 150 মিটার, তারপরে এটি ধীরে ধীরে বাড়তে 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 3000 মিটার দূরে এটার প্রস্থ হয়েছে, চওড়া হয়েছে 1200 মিটার। এই যে ট্রাপিজয়েডাল যে অংশ, এটি হচ্ছে অ্যাপ্রোজন। রানিং দৈর্ঘ্য, ভূমিতে নির্বাচিত বা তৈরিকৃত যে আয়তাকার ফালির দৈর্ঘ্য বরাবর বিমান উড্ডয়ন বা অবতরণ করে তাকে রানিং দৈর্ঘ্য বলে। রানের যতটুকু দৈর্ঘ্য পাকা করা হয় তাই রানিং দৈর্ঘ্য। রানিং দৈর্ঘ্য হচ্ছে বিমান যে অংশটুকু দিয়ে কি করে উড্ডয়ন করতে পারে অথবা অবতরণ করতে পারে সেই অংশটুকু যে দৈর্ঘ্য, এটাই হচ্ছে রানিং দৈর্ঘ্য। তো ICAO, ICAO এর মতে এই রানিং দৈর্ঘ্য হচ্ছে 9000 মিটার হতে 2500 মিটার পর্যন্ত হয়ে থাকে। রানিং দৈর্ঘ্য এখানে আমাদের এটা 9000 মিটার হবে না, সরি, এটি হচ্ছে 900 মিটার। এটি হচ্ছে 900 মিটার থেকে 2500 মিটার পর্যন্ত রানিং দৈর্ঘ্য হয়ে থাকে। বিমানবন্দরের শ্রেণীবিন্যাস, তো বিমানবন্দরের শ্রেণীবিন্যাসের আগে আমি একটি কথা বলি যে এই ল্যান্ডিং স্ট্রিপ, অ্যাপ্রোজন, রানিং দৈর্ঘ্য ও হ্যাঙ্গারের পরে কিন্তু আসলে আমাদের একটি ম্যাথ সলভ করার কথা ছিল, গাণিতিক ম্যাথ সলভ করার কথা ছিল। তো এটা আমরা পরের ক্লাসে করব। তো বিমানবন্দরের শ্রেণীবিন্যাস হচ্ছে, বিমানবন্দর দুই ধরনের বিমানবন্দর হয়ে থাকে, আন্তর্জাতিক বিমানবন্দর এবং অভ্যন্তরীণ বিমানবন্দর। তো এই দুই ধরনের বিমানবন্দরের আমরা সংজ্ঞাসহ এর বিস্তারিত পার্থক্য এখানে দেখব। পার্থক্যের বিষয় প্রথম কলামে দেখানো হয়েছে যে সংজ্ঞা রয়েছে, বিমানবন্দরের ধরন এবং সংখ্যা রয়েছে, এলাকার পরিমাণ, রানওয়ের দৈর্ঘ্য, রানওয়ের প্রস্থ, সংখ্যা, নির্মাণ ব্যয়, মালিকানা, পাসপোর্ট ও শুল্ক, এগুলো রয়েছে। তো আমরা আন্তর্জাতিক বিমানবন্দর এবং অভ্যন্তরীণ বিমানবন্দরের ভেতর পার্থক্য দেখব। প্রথমে রয়েছে সংজ্ঞা, বিদেশ গমনকারী বিমান উড্ডয়ন ও অবতরণে ব্যবহৃত বিমানবন্দর, অর্থাৎ যে বিমানবন্দর থেকে বিভিন্ন দেশে বিমান উড্ডয়ন অবতরণ করবে সেটা হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। পক্ষান্তরে অভ্যন্তরীণ বিমানবন্দরে শুধুমাত্র দেশের ভেতরেই বিমান চলাচল করবে, এটা হচ্ছে অভ্যন্তরীণ বিমানবন্দর। বিমানবন্দরের ধরন ও সংখ্যা, আন্তর্জাতিক বিমানবন্দর অনেক বড় আকারের বিমানবন্দর, বৃহৎ পরিসর এবং এখানে বিমানের সংখ্যা অনেক বেশি, আর অভ্যন্তরীণ বিমানবন্দরে এটা ছোট পরিসরের বিমানবন্দর এবং এখানে বিমানের সংখ্যা কম। তো এলাকার পরিমাণ, এটা আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে সুবৃহত এলাকা আর অভ্যন্তরীণ বিমানবন্দর অপেক্ষাকৃত ছোট্ট এলাকা। রানের দৈর্ঘ্য, এটা হচ্ছে 1500 মিটারের অধিক দৈর্ঘ্য হয়ে থাকে আর এটা 700 থেকে 1500 মিটারের মধ্যে হয়ে থাকে। রানের প্রস্থ বড়, কমপক্ষে 40 মিটার বা তার অধিক হবে এবং তিনের অধিক সংখ্যা হবে, প্রস্থ রানের সংখ্যা হবে তিনের অধিক। এদিকে প্রস্থ কম হবে এবং রানের সংখ্যা কম হবে, একটি বা দুটি হবে। নির্মাণ ব্যয়, যেহেতু বড় বিমানবন্দর সুতরাং আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ ব্যয় বেশি আর অভ্যন্তরীণ বিমানবন্দরের নির্মাণ ব্যয় কম। মালিকানা, এটা রাষ্ট্র হয়ে থাকে, এটা ব্যক্তি হয়ে থাকে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে হতে পারে। পাসপোর্ট ও শুল্ক, আমরা অনেকেই ছোটবেলায় মনে করতাম যে দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় বিমানে চলাচল করতে গেলে হয়তো আমাদের পাসপোর্ট দরকার, কিন্তু এটি আসলে ভুল ধারণা। শুধুমাত্র এক দেশ থেকে আর এক দেশে যাইতে গেলে আমাদের শুধুমাত্র পাসপোর্ট দরকার হয়, দেশের ভিতরে চলাচল করতে গেলে কোনো ক্রমেই পাসপোর্টের প্রয়োজন নেই।
এবং কোনো শুল্কের প্রয়োজন নেই। এগুলো শুধুমাত্র প্রয়োজন হয় আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষেত্রে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রন, রানওয়ে ওরিয়েন্টেশন, প্যাটার্ন ও গ্রেডের পরিচিতি। রানওয়ে হচ্ছে ভূমিতে নির্বাচিত বা তৈরিকৃত পাকা যে আয়তাকার ফালির দৈর্ঘ্য বরাবর বিমান উড্ডয়ন বা অবতরণ করে, এটার নামই হচ্ছে রানওয়ে। বাধামুক্ত রেখা, রানওয়ে বরাবর বর্ধিত অংশে রানওয়ে তলের যে বিন্দুতে স্পর্শ করে ওই বিন্দু হতে রানওয়ের বিপরীত প্রান্ত পর্যন্ত দূরত্বকে রানওয়ের কার্যকরী দৈর্ঘ্য বলে। আমরা চিত্রের মাধ্যমে রানওয়েকে দেখব। এখানে একটি রানওয়ে দেখানো হয়েছে, এই যে এই হ্যাস করা যে অংশটুকু এটা হচ্ছে রানওয়ে। তো এখানে রানওয়ের দৈর্ঘ্য দেখানো হয়েছে যে প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য, এটা হচ্ছে রানওয়ের দৈর্ঘ্য। তারপর রানওয়ের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে একদম এই প্রান্ত থেকে একবার এই শেষ পর্যন্ত রানওয়ের কার্যকরী দৈর্ঘ্য। এখানে ল্যান্ডিং স্ট্রিপও দেখানো হয়েছে। তো আমরা আগের চিত্রে দেখছিলাম যে রানওয়ে হচ্ছে মূলত ল্যান্ডিং স্ট্রিপের একটি জায়গা, ল্যান্ডিং স্ট্রিপের একদম মাঝখানে যে জায়গাটা এটা হচ্ছে রানওয়ে। এখানে রানওয়ের তো এখানে এই যে গ্লাইড পাথ দেখানো হয়েছে, যেটা আমরা বলছিলাম যে একটি নির্দিষ্ট ঢালু করে একটি পথ নির্মাণ করা হয়েছে, এটা হচ্ছে গ্লাইড পাথ বা গ্লাইড রেখা দিয়ে এখানে সেটাকে দেখানো হয়েছে, যেটা ঢাল 1:30। তো এই গ্লাইড পাথ যখন শেষ হবে তখনই আসলে বিমান রানওয়েতে প্রবেশ করবে, যেখানে দেখানো হয়েছে যে রানওয়ের প্রবেশ বিন্দু এবং এই যে একেবারে শেষে হচ্ছে থামার বিন্দু, এই পর্যন্ত হচ্ছে রানওয়ের দৈর্ঘ্য। ট্যাক্সিওয়ে, রানওয়ে হতে হ্যাঙ্গার ও টার্মিনাল সংলগ্ন অ্যাপ্রনে বিমান আনা নেওয়ার জন্য ব্যবহৃত পথকে ট্যাক্সিওয়ে বলে। ট্যাক্সিওয়ের প্রস্থ বিমানবন্দরের ধরনবিধি 12 মিটার হতে 23 মিটার হয়ে থাকে এবং রানওয়ের দৈর্ঘ্য হতে অ্যাপ্রনের দূরত্ব এবং অ্যাপ্রনের দূরত্বের উপর এটা নির্ভর করে। অ্যাপ্রন, বিমানবন্দরের রানওয়ের প্রয়োজনীয় এলাকার সন্নিকটে টার্মিনাল বিল্ডিং ও হ্যাঙ্গার সংলগ্ন যে পাকা এলাকায় বিমান পার্কিং, যাত্রী ও মালামাল ওঠানোয়া, বিমানের তেল নেওয়া ও ছোটখাটো মেরামত কাজ করা হয় তাকে ট্যাক্সিওয়ে বলে। ট্যাক্সিওয়ে এমনভাবে করা হয় যেন সবেমাত্র অবতরণকারী বিমান ও উড্ডয়নকারী বিমানের জন্য প্রতিবন্ধকতা না হয়। রানে হতে বিমানকে টার্মিনাল এলাকা ও হ্যাঙ্গারে আনানোর উদ্দেশ্যেই ট্যাক্সিওয়ে রাখা হয়। ব্যস্ত বিমানবন্দরে একমুখী ট্যাক্সিওয়ে ব্যবস্থা রাখা যেতে পারে। তো সরি, আমরা এতক্ষণ ট্যাক্সি দেখলাম, এখন আমরা একটু অ্যাপ্রন পড়তেছিলাম, আমরা অ্যাপ্রন দেখব। বিমানবন্দরের রানের প্রয়োজন এলাকার সন্নিকটে টার্মিনাল বিল্ডিং ও হ্যাঙ্গার সংলগ্ন যে পাকা এলাকায় বিমান পার্কিং, যাত্রী ও মালামাল ওঠানামা, বিমানের তেল নেওয়া এবং ছোটখাটো মেরামত করা হয় এটা হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রন তিন ধরনের অ্যাপ্রন রয়েছে, লোডিং অ্যাপ্রন, হোল্ডিং অ্যাপ্রন এবং ফুয়েলিং অ্যাপ্রন। লোডিং অ্যাপ্রন আবার দুই ধরনের রয়েছে, প্যাসেঞ্জার অ্যাপ্রন এবং কার্গো অ্যাপ্রন। প্যাসেঞ্জার অ্যাপ্রন হচ্ছে যে বিমানের যাত্রী অবতরণে, যাত্রী আরোহণ বা অবতরণে যে অ্যাপ্রন ব্যবহার করা হয় এটা হচ্ছে প্যাসেঞ্জার অ্যাপ্রন। আর কার্গো অ্যাপ্রন হচ্ছে বিমানে মালামাল ওঠানামার জন্য যে অ্যাপ্রন ব্যবহার করা এটা কার্গো অ্যাপ্রন। তো হোল্ডিং অ্যাপ্রন হচ্ছে বিমান উড্ডয়নের পূর্বে ব্যস্ত বিমানবন্দরে রানওয়ে হতে অন্যান্য বিমান সরানো, ইঞ্জিন চূড়ান্তভাবে পরীক্ষা করে নেওয়া, ছোটখাটো যন্ত্রপাতির সাধারণ মেরামত ও পরীক্ষার জন্য রানওয়ের প্রান্তের নিকটে যে অ্যাপ্রন থাকে তাকে ওয়ার্ম আপ অ্যাপ্রন বা হোল্ডিং অ্যাপ্রন বা রান আপ প্যাড অ্যাপ্রন বলে। তো এই হোল্ডিং অ্যাপ্রন কিন্তু অনেকগুলো নাম আমরা দেখতে পাচ্ছি, যে একটি রয়েছে যে ওয়ার্ম আপ অ্যাপ্রন রয়েছে অথবা হোল্ডিং অ্যাপ্রন অথবা রান আপ প্যাড। এরপর রয়েছে ফুয়েলিং অ্যাপ্রন, আমরা এটার নাম দেখেই বুঝতে পারছি যে ব্যস্ত বিমানবন্দরে বিমানের জ্বালানি তেল সরবরাহকালে যানজট হতে মুক্ত রাখার জন্য জ্বালানি সরবরাহের জন্য অ্যাপ্রন থাকে, একে ফুয়েলিং অ্যাপ্রন বলে।
তো আমি আশা করছি যে আমার কথাগুলো শুনতে কোনো প্রবলেম হচ্ছে না। আমরা একেবারে ক্লাসের শেষে এসে পৌঁছেছি। আমরা এখন দেখবো যে রানের ওরিয়েন্টেশন, রানের ওরিয়েন্টেশন হচ্ছে যে রানের ওরিয়েন্টেশনের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে এগুলো বাতাসের দিক, বাতাসের গতিবেগ, এলাকার ভূপ্রকৃতি ও আবহাওয়া, ব্যবহারকারী বিমানের ধরন, আশেপাশের প্রতিবন্ধকতা। তো এতক্ষণ তোমরা যারা আমার ক্লাসটি দেখলে তাদেরকে আবার বলছি যে এই ভিডিওটি আবার পুনরায় দেখতে তোমরা দক্ষতা বাতায়ন অথবা www.skill.gov.bd এই ঠিকানা ভিজিট করে আবারও তোমরা এই ভিডিওটি দেখতে পারো। পরিশেষে সবাইকে বলবো যে সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো, স্টে হোম, স্টে সেফ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি।